আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃজনশীল সমস্যার সমাধান, অষ্টম শ্রেণী, প্রথম অধ্যায়ের আজ চতুর্থ পর্ব শুরু করছি। চতুর্থ পর্বে যে সৃজনশীল সমস্যাটি আমি নিয়েছি সেটি 9, 14, 19, 24 এভাবে একটি তালিকা দেওয়া আছে। ক নম্বর সমস্যাটি হচ্ছে, তালিকার ষষ্ঠ পদটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নম্বর সমস্যাটি হচ্ছে, তালিকার সংখ্যাগুলো কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। এবং গ নম্বর সমস্যাটি হচ্ছে, তালিকার প্রথম 100টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটি ঢাকা বোর্ডে 2018 সালে এসেছিল। এখন আমরা এই সমস্যার সমাধানে চলে যাব। আমরা প্রথম সমস্যায় যাচ্ছি। প্রথম সমস্যাটি বলেছে, তালিকার ষষ্ঠ পদটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা এখানে দেখছি যে আমাদের এখানে 4টি পদ আছে, তার মানে আমাকে ষষ্ঠ পদটি আগে বের করে নিতে হবে, তারপরে ওইটির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আমরা চলে যাচ্ছি সমস্যাটির সমাধানে। এখানে আমরা লিখে নিচ্ছি তালিকাটি, 9, 14, 19, 24 এভাবে তালিকাটি আছে। এখন আমরা যদি এই তালিকাটির পার্থক্য দেখি, প্রথমে আমরা দেখব 9 এবং 14 পার্থক্য। 14 থেকে 9 যদি আমরা বাদ দিই 5 হবে। ঠিক একইভাবে আমরা 14 এবং 19 দেখব, 19 থেকে 14 যদি বাদ দিই তাহলে 5 হবে। ঠিক একইভাবে আমরা 24 থেকে 19 যদি বাদ দিই তাহলে 5 হবে। তাহলে আমরা দেখতেছি 9 এবং 14 পার্থক্য 5, 14 এবং 19 পার্থক্য 5, এবং 19 এবং 24 পার্থক্যও 5। এর অর্থ দাঁড়াচ্ছে, 9 এর সাথে 5 যোগ করলে 14 হবে, 14 এর সাথে 5 যোগ করলে 19 হবে, 19 এর সাথে 5 যোগ করলে 24 হবে। তাহলে আমরা লিখব এখানে সকল ক্ষেত্রে পার্থক্য 5, অর্থাৎ সংখ্যাগুলো 5 করে বৃদ্ধি পেয়েছে। এখন আমরা পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ বের করব। পঞ্চম পদ বের করতে হলে এখানে চতুর্থ পদের সাথে 5 যোগ করতে হবে। সুতরাং পঞ্চম পদ সমান 24 যোগ 5 সমান 29, 24 এর সাথে 5 যোগ হলো 29। সুতরাং ষষ্ঠ পদ সমান পঞ্চম পদের সাথে 5 যোগ হয়, পঞ্চম পদ হচ্ছে 29, 29 এর সাথে যদি 5 যোগ করি তাহলে হবে 34। এখন আমাদের এই 34কে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখন লিখি 34কে 2টি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করব। 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আমরা এ ধরনের সমস্যা আগেও করেছিলাম। তারপর আমরা দেখতেছি 34কে 2টি বর্গের সমষ্টি রূপে কয়ভাবে করা যায়, আমরা দেখি। এখন প্রথমে যদি আমরা 1 নিই, 1কে যদি স্কোয়ার করি 1 হয়, তাহলে 1 স্কোয়ার বলতে 1 যদি হয়, 34 থেকে 1 বাদ গেলে 33, কিন্তু 33কে কোনোভাবে বর্গ করা যায় না। তাহলে এবার যদি আমরা 2 নিই, 2 এর স্কোয়ার 2 দুগুণা 4, 4 যদি আমরা 34 থেকে বাদ দিই, 30 থেকে 30কেও কোনোভাবে বর্গ করা যায় না। এবার যদি আমরা 3 নিই, তাহলে 3 3 9, 9 যদি আমরা 34 থেকে বাদ দিই তাহলে থাকবে 25, 25কে বর্গ করা যায়, 5 5 25। তার মানে আমরা এটা কি প্রথমে লিখতে পারি, 3 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, গেল প্রথমটা। এবার দ্বিতীয়টা আর আছে কি না আমরা দেখি। 3 গেল, 4 যদি আমরা নেই, 4 4 16, 16 যদি যায় 34 থেকে, 34 থেকে 16 গেলে থাকবে 18, 18 কোনো বর্গ হয় না,
পাঁচ নিলে তো এটা হয়ে গেছে, ছয় যদি নেই আমরা 6 6 36, তাহলে 34কে দুটি বর্গের সমষ্টি রূপে একভাবে আমরা পেয়েছি, এটিই হবে আর হবে না। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ক নম্বর সমস্যার সমাধান শেষ, এবার আমরা চলে যাব খ নম্বর সমস্যার সমাধানে। খ নম্বর সমস্যাটি আমরা দেখে নিচ্ছি। খ নম্বর সমস্যাটি আমাদেরকে বলেছে তালিকার সংখ্যাগুলো কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। এখন আমরা ক নম্বরে দেখলাম যে প্রতিটি সংখ্যার পরের সংখ্যাটার পার্থক্য হচ্ছে 5। এই পার্থক্যটা আমরা নিব এবং প্রথম পদটি নিব, তারপরে আমরা দেখব খ নম্বর দেওয়া আছে প্রথম পদ সমান 9, ক হতে পাই 5। এখন আমাকে যদি বীজগণিতীয় রাশি তৈরি করতে হয়, এই পার্থক্য 5 দিয়ে আমাকে বীজগণিতীয় রাশিটা করতে হবে, তাহলে আমার বীজগণিতীয় রাশিটা এখন 5-এর সাথে আমি ক নিব প্রথমে। সুতরাং বীজগণিতীয় রাশিটি হবে, আমি বীজগণিত রাশিটি বানাবো প্রথম পদের সাথে সম্পর্ক রেখে। তাহলে আমি এখানে 5 আর ক নিব পদ হিসেবে, পদ যত ক তত। তাহলে এখন ক যদি প্রথম পদ হয় তাহলে ক হবে 1, তাহলে 5 একে 5, কিন্তু আমার প্রথম পদটা 9, তাহলে এখানে 5 আছে আর 9 হতে হলে আমার আরও 4 লাগবে যোগ, তাহলে 4। এটি হবে বীজগণিতীয় রাশি। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের বীজগণিতীয় রাশিটা তৈরি করার সময় প্রথম পদ এবং পার্থক্য, পদ সংখ্যাগুলির পার্থক্য, এই দুইটা দিয়ে আমাকে বীজগণিতীয় রাশিটা তৈরি করতে হবে। যেটা আমার পার্থক্য এটার সাথে ক হবে, আর এই কটা প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2। এখন আমরা এখন দেখব যে যুক্তিগুলি দেখব, আমরা যুক্তি দেখি, আমাদেরকে বলছে যুক্তিসহ উপস্থাপন। যুক্তি প্রথম পদ সমান সমান আমরা লিখতে পারি 5 × 1 + 4 = 5 + 4 = 9, যেটি আমাদের প্রথম পদে আছে। এবার আমরা দ্বিতীয় পদটি দেখি। সুতরাং দ্বিতীয় পদ একইভাবে যদি আমরা, তাহলে এখানে কটা, এখানে 2 হবে, 5 × 2 + 4, 5 × 2 = 10, 5 × 2 = 10 + 4 সমান সমান 14। সুতরাং তৃতীয় পদ, তৃতীয় পদের জন্য এই কটা হবে 3, তাহলে 5 × 3 + 4 সমান সমান 3 × 5 = 15 + 4, 15-এর সাথে 4 যোগ হলে 19 হয়। সুতরাং চতুর্থ পদ সমান সমান 5 × 4 = 4, যেটা 4, এই যোগ 4টা থেকে যাবে সকল ক্ষেত্রেই, 4 × 5 = 20 + 4 = 24। এখন আমরা যদি দেখি, মিলিয়ে দেখি যে আমাদের প্রথম পদ এখানে 9 পেয়েছি, 9 আমাদের এই বীজগণিত রাশি সমর্থন করতেছে, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে বীজগণিত রাশিটি সমর্থন করে এটা হচ্ছে 5 + 4। আমরা লিখে নিচ্ছি, সুতরাং 5 + 4 বীজগণিতীয় রাশি সমর্থন করি।
তাহলে এবার আমরা গ নম্বর সমস্যায় চলে যাবো। গ নম্বর সমস্যাটি বলছে তালিকার প্রথম 120টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটি সুন্দর এবং সহজ। আমরা যেহেতু আমাদের বীজগণিতীয় রাশি পেয়ে গেছি, তাহলে আমাদের জন্য তেমন একটা সমস্যা হবে না। আমাদের দেওয়া আছে প্রথম পদ, আর আমাদের বের করতে হবে 120তম পদ, যেটি শেষ পদ হিসেবে আমাদের সাথে পরিচিত। আমরা শেষ বের করে নিচ্ছি গ নম্বর সমস্যার সমাধান। দেওয়া আছে প্রথম পদ, প্রথম পদ সমান 9, এটি দেওয়া আছে। তারপরে খ হতে পাই, খ হতে পাই বীজগণিতীয় রাশিটি আমরা পাচ্ছি। বীজগণিতীয় রাশি পাচ্ছি আমরা, বীজগণিতীয় রাশিটা হচ্ছে 5ক যোগ 4। তা আমাদের যেহেতু এখানে বের কর 120টি সংখ্যার সমষ্টি বের করতে হবে, তার মানে 120 অর্থাৎ শেষ পদ বলতে 120, এই 120তম পদটা আমাদেরকে বের করতে হবে। সুতরাং 120তম পদ আমাদেরকে এই বীজগণিতের রাশির মধ্যে বসাতে হবে। তাহলে 5 গুণন এখানে ক, যেহেতু 120তম পদ, 120 হবে এখানে ক, আর যোগ আছে 4, সমান সমান দিয়ে আমরা যদি লিখি 5 20 100, 500 600 যোগ 4, তাহলে 604। এই 604 হচ্ছে শেষ পদ। সুতরাং সমষ্টি আমরা বের করব। সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা। ভাগ 2। তো এখন আমরা প্রথম পদ আমরা পাচ্ছি 9, আমাদের এটা দেওয়া আছে 9, তো প্রথম পদ 9 বসিয়ে দিলাম, যোগ শেষ পদ আমরা বের করেছি 120তম পদ, যেটি এটি শেষ পদ, এটি হচ্ছে 604, গুণ পদ সংখ্যা বলতে 120, যেহেতু 120টি পদের সমষ্টি বের করতে বলছে, ভাগ 2। আমরা 2 দিয়ে যদি 120কে কাটি 60 বার যাবে। এখন 4 আর 9 যোগ করলে 11, তার মানে 611, সরি 613, 4 আর 9 13, 613 ইন্টু 60, 60কে যদি এখন 613 দিয়ে গুণ করি কী দাঁড়ায়, আমরা দেখি শূন্যটা বসিয়ে দিই, 3 6 18 8, হাতে থাকে 1 6 কে 6 আর হাতে রেখে 7 6 6 36, তাহলে 36780। তাহলে আমাদের বের হয়ে গেছে সমষ্টি, সুতরাং নির্ণয় সমষ্টি নির্ণয় সমষ্টি 36780। আমাদের আজকের সমস্যাটি সমাধান হয়ে গেছে, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। যদি কোনো কারণে কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবে। অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরকেও বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের জ্ঞান বৃদ্ধি এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।